আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাজনীন আরা, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গত ক্লাসে উৎপাদনশীলতার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই প্রকারভেদের উপর আমি কিছু অঙ্ক বুঝিয়ে দিব। তো তোমরা আশা করি তোমরা সূত্রগুলি অবশ্যই ভালোভাবে মুখস্থ করেছ। তো আমি এখন তোমাদেরকে সেই সূত্র অনুযায়ী একটা অঙ্ক বুঝিয়ে দিব। তোমরা তোমাদের যে সূত্রগুলো দিয়েছিলাম তোমরা বই খাতাটা খুলো এবং সেটা সামনে রাখো, যাতে তোমরা অঙ্কটা করালে তাতে তোমরা বুঝতে পারো। তো আসো আমরা প্রশ্নটা দেখে নি। দেখো, একটি কারখানার বার্ষিক 10,000 একক পণ্য উৎপাদিত হয়, প্রতি একক 10 টাকা করে, এর বিক্রয় মূল্য হচ্ছে 1,00,000 টাকা। এই কারখানায় কাঁচামাল ও অন্যান্য উপকরণ বাবদ ব্যয় হয়েছে 40,000 টাকা। কর্মীদের শ্রম ব্যয় হয়েছে 2,000 ঘন্টা, যার মূল্য হচ্ছে 10,000 টাকা। 500 ঘন্টা যন্ত্র ব্যবহৃত হয়েছে, যার মূল্য হচ্ছে কত? 10,000 টাকা। এছাড়া অন্যান্য ব্যয় আছে তোমার 20,000 টাকা। এই ধরনের তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমাদেরকে হয়তো আমরা যে সূত্রগুলো দিয়েছিলাম সেই সমস্ত সূত্র অনুযায়ী পুরো একটা অঙ্ক করতে বলবে, বা অল্প অল্প করে, বা মোট উৎপাদনশীলতা, বা শুধু শ্রমের উৎপাদনশীলতা, এগুলি বের করতে বলবে। তো এখন আমি তোমাদেরকে মোট উৎপাদনশীলতাকে আমরা যে আর্থিক উৎপাদনশীলতা, এই পাঁচটা সূত্র দিয়ে অঙ্কটা করব। তো দেখো, প্রথমে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের কি সার্বিক বা মোট উৎপাদনশীলতা। তাহলে খাতা খুলো, খাতা খুলে সবাই করো। প্রথমটা হচ্ছে আমরা বের করব আমরা কি মোট উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা। আমরা সূত্র কি জানি? মোট উৎপাদনের মূল্য বা মোট উপকরণের মূল্য, মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য। ঠিক আছে, মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য। তাহলে দেখো, আমরা মোট উৎপাদনের মূল্য আমরা কোনটা বুঝব? প্রশ্ন দেখো, একটি কারখানা বার্ষিক 10,000 একক পণ্য উৎপাদিত হয়, তাহলে সেই প্রতি একক, তার মানে 10 টাকা করে, প্রতি একক 10 টাকা করে 10,000 একক পণ্য উৎপাদিত হয়, যার বিক্রয় মূল্য হচ্ছে তোমার কত? 1,00,000 টাকা। তার মানে আমার উৎপাদনের মূল্যটা, এই উৎপাদনের উৎপাদন করেছে সেটা উৎপাদনের মূল্যটাই হচ্ছে আমার কত? 1,00,000 টাকা। তাহলে মোট উৎপাদনের মূল্য আমার কত? 1,00,000 টাকা। এখন এরপর আছে কি মোট উপকরণের মূল্য। মোট উপকরণের মূল্য হচ্ছে আমি যে উৎপাদন করেছিলাম, ঠিক আছে, সেখানে আমার কি কি উপকরণ জড়িত ছিল, সেটা হচ্ছে তোমার মোট উপকরণের মূল্য। দেখো, পণ্য উৎপাদন করতে আমাদের কি কি লাগে? কাঁচামাল ও অন্যান্য উপকরণ বাবদ হচ্ছে তোমার খরচ হয়েছে কত? 40,000 টাকা। কর্মীদের শ্রম ব্যয় হয়েছে 2,000 ঘন্টা, যার মূল্য হচ্ছে তোমার কত? 10,000 টাকা। তার 500 ঘন্টা যন্ত্র ব্যবহৃত হয়েছে, যার মূল্য হচ্ছে তোমার কত? 10,000 টাকা। এছাড়া অন্যান্য ব্যয় হচ্ছে তোমার কি? 20,000 টাকা। তাহলে আমার এখানে কয়টা উপকরণ আছে? একটা হচ্ছে কাঁচামাল ও অন্যান্য উপকরণ বাবদ, এক, তারপর হচ্ছে শ্রমিকদের ব্যয় দুই, তারপর হচ্ছে তোমার কি যন্ত্রের ব্যয়, এটা হচ্ছে কি তিন নাম্বার, তিন, আর অন্যান্য ব্যয় কি এটা আরেকটা। তাহলে মোট কতটা উপকরণ সংযুক্ত ছিল আমাদের একটা পণ্য উৎপাদন করতে? এখানে কারখানায় চারটা উপকরণ জড়িত। তাহলে আমরা এখন লিখি মোট উপকরণের মূল্যগুলো কি কি। প্রথমে তোমার প্রশ্নে মোট উৎপাদনের মূল্য এটা লেখার পর দেখো কাঁচা কি কি উপকরণ আছে, এটা তোমরা কথায় লিখে দিতে পারো, যে কাঁচামালের মূল্য, তারপর হচ্ছে শ্রম ব্যয়, তারপর হচ্ছে যন্ত্রের ব্যয় এবং অন্যান্য ব্যয়, এগুলো কথা লিখতে পারো। কিন্তু আমি তো ঝামেলা না করে আমি ডাইরেক্ট টাকাগুলো লিখে দিচ্ছি। দেখো, কাঁচামাল আমাদের কত আসছে? কাঁচামাল ব্যয় হচ্ছে আমাদের 40,000 টাকা।
যোগ কর্মীদের শ্রম ব্যয়, তাহলে শ্রম ব্যয় হচ্ছে আমার কত? 10,000 টাকা। এরপরে দেখো আমার যন্ত্রে ব্যবহৃত হয়েছে কত? 10,000 টাকা। এটা আমাদের 10,000 টাকা। এরপর দেখো আরো কি কি খরচ আছে, অন্যান্য ব্যয় হয়েছে তোমার কত? 20,000 টাকা। তাহলে টোটাল তোমার কত আছে দেখো, 40, 50, 60, 70, 80। তাহলে আমার আছে কত এখানে উপরে? 1,00,000 টাকা, আর হচ্ছে কত? 80,000 টাকা। তাহলে টোটাল আমাদের ভাগ করলে কত আসে দেখো, 1,00,000 থেকে 80,000 ভাগ করলে আমাদের আসে কত? 1.25 টাকা। 1.25 টাকা, বুঝতে পেরেছো? তাহলে আমাদের মোট উৎপাদনশীলতা হচ্ছে 1.25 টাকা। তাহলে আবার বলছে মোট উৎপাদনের মূল্য, মোট উপকরণের মূল্য দেওয়ার পর তোমরা ভাগ করে আমাদের মোট উৎপাদনশীলতা কত আসে? 1.25 টাকা। এই এই মোট উৎপাদনশীলতা অনেক সময় তোমাদের পরীক্ষায় কিন্তু দুইটা বছরে দেওয়া থাকবে, যে একটা বছরে মোট উৎপাদনশীলতা দেওয়া আছে, আরেকটা কি আরেকটা বছরে মোট উৎপাদনশীলতা তোমাদেরকে বের করতে বলবে। তখন তোমার অ্যামাউন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে, তখন তুমি দুটো বছরই তুমি তুলনা করবে যে আসলে কোন বছরে মোট উৎপাদনশীলতাটা ভালো। যদি বেশি হয় তাহলে সেই সেই বছরে মোট উৎপাদনশীলতাটা কি তোমার ভালো হয়েছে। এভাবে তোমার দুটো বছরের মোট উৎপাদনশীলতা দেওয়া থাকবে। এরপর আসো আমরা তার খাতাটা উঠাই নাও। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা আমরা তোমাদেরকে দুইটা সূত্র দিয়েছিলাম, যে যেভাবে প্রশ্ন আসবে আসবে তুমি সেই অনুযায়ী বা সূত্র অনুযায়ী যে ধরনের প্রশ্ন করাবে তুমি ঠিক ওই ধরনের সূত্র ব্যবহার করে অঙ্কটা করবে। আমরা একটা দুইটা দিয়েছিলাম, একটা হচ্ছে মোট উৎপাদনের একক, তারপর হচ্ছে মোট শ্রম ঘন্টা, এবং আরেকটা সূত্র দিয়েছিলাম যে মোট উৎপাদনের আর্থিক মূল্য এবং কি মোট শ্রমে ব্যয়ের পরিমাণ। এখন দেখো আমরা এককটা দিয়ে করি, মোট উৎপাদনের একক। আমরা দেখো একটি কারখানা বার্ষিক 10,000 একক পণ্য উৎপাদিত হয়, তার মানে এটাই হচ্ছে আমাদের কি মোট উৎপাদনের একক। এরপরে দেখো তোমার মোট শ্রম ঘন্টা, তার কর্মীদের শ্রম ব্যয় হয়েছে 2,000 ঘন্টা। তাহলে 2,000 ঘন্টায় তোমার শ্রম ব্যয় হয়েছে, সেখানে মোট উৎপাদন মানে 10,000 একক পণ্য উৎপাদনে তোমার শ্রমিকদের 2,000 ঘন্টা কি ব্যয় হয়েছে। তাহলে দেখো আমরা এখন করব, মোট উৎপাদনের একক হচ্ছে আমাদের কত? 10,000 একক। তারপর হচ্ছে মোট শ্রম ঘন্টা হচ্ছে আমাদের কত? 2,000। তাহলে ক্যালকুলেশন করে দেখো আমাদের আসে কত? 5 একক। মনে রাখবে তুমি যখন একক দিয়ে বের করবে অবশ্যই তোমার এই উত্তরটা একক হবে। যখন তুমি মূল্য দিয়ে অঙ্কটা বের করবে, যে মোট উৎপাদনের মূল্য এবং ব্যয় ভাগ মোট শ্রমের ব্যয় পরিমাণ, এভাবে যখন বের করবে তখন তুমি এটা টাকায় প্রকাশ করবে। আর যখন এককে প্রকাশ করবে বের করবে তখন সেখানে উত্তরটা তুমি এককে লিখবে। এরপর আসো আমরা এরপরে করব আমরা 3 নম্বরটা, যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতা আমরা সূত্রে কি জেনেছি, যে আমরা জানি যে মোট কি উৎপাদনের একক এবং কি যন্ত্রের তোমার মোট যন্ত্রের সময়টা। তাহলে দেখো মোট উৎপাদনের একক যন্ত্রের সময়, মোট উৎপাদনের একক দেখো আমাদের সব জায়গায় মোট উৎপাদনের একক কিন্তু একটাই থাকবে, ঠিক আছে? মোট উৎপাদন এটা হচ্ছে তোমাদের টোটাল মোট উৎপাদনের একক। তাহলে একক হচ্ছে 10,000। তারপর হচ্ছে যন্ত্রের সময় কত আছে, সময় কত আমাদের? 500 ঘন্টা। তাহলে উত্তর আসে আমাদের কত? 20 একক, ঠিক আছে?
এরকম যন্ত্রেরও তোমার উৎপাদনশীলতা যদি তুমি যদি এখন ধারা মোট উৎপাদন একক এবং যন্ত্রের সময় বের করছি, এখন যদি আমি বলি মোট উৎপাদনের পরিমাণ এবং যন্ত্রের পরিমাণ যদি দিই, তাহলে আমরা মোট উৎপাদনের পরিমাণ কত, এই 1 লক্ষ থেকে যন্ত্রের টোটাল টাকা কত, এই 10,000 দিয়ে আমরা কি বের করতে পারবো। এখন তুমি যেটা তোমার যদি যেটা সুবিধা মনে হয় তুমি সেই সূত্র অনুযায়ী অঙ্কটা বের করবে। এটাই গেল আমাদের শ্রমের উৎপাদনশীলতা এবং যন্ত্রের উৎপাদনশীলতা। এরপর আসো আমরা মালামালের উৎপাদনশীলতাটা বের করব। তোমরা এগুলো খাতা তুলে নাও। মালামালের উৎপাদনশীলতা দেখো সব জায়গায় কিন্তু আমাদের উৎপাদনের পরিমাণ কিন্তু 1 লক্ষ টাকাই হবে। যন্ত্রে বের করলেও তখন উৎপাদনের পরিমাণ টোটাল 1 লক্ষ, তারপর শ্রমের বের করলে সে টোটাল উৎপাদনের পরিমাণ 1 লক্ষ টাকা হবে। যখন একক বের করতে হবে তখন সেখানে উৎপাদনের পরিমাণ এককটা এক বা একটাই হবে। এখন দেখো মালামালের উৎপাদনশীলতা আমরা সূত্র কি জানি, মোট উৎপাদনের মূল্য ভাগ মালামালের মূল্য। দেখো মোট উৎপাদনের মূল্য মোট উৎপাদনের মূল্য আমরা কত ধরেছি এখানে 1 লক্ষ টাকা, আর মোট মালামালের মূল্য কত আছে কাঁচামাল ও অন্যান্য উপকরণ বাবদ ব্যয় হয়েছে আমার কি 40,000 টাকা। তাহলে আমার মোট মালামালের মূল্য হচ্ছে তোমার কত 40,000 টাকা। তাহলে ভাগ করে দেখো আমাদের আসে কত 2.5 টাকা। তাহলে বুঝতে পেরেছ মোট উৎপাদনের মূল্য হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা এবং মোট মালামালের মূল্য হচ্ছে আমাদের 40,000 টাকা। এটা হচ্ছে মালামালের উৎপাদনশীলতা। এরপরে আসো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আর্থিক উৎপাদনশীলতা। দেখো আর্থিক উৎপাদনশীলতার সূত্র আমরা জেনেছি কি, সংযোজিত মূল্য বা রূপান্তর মূল্য। সংযোজিত মূল্য আমরা বলছি যে পণ্যের মূল্য সংযোজন সংযোজিত উৎপাদন করতে যে মূল্য সংযোজন করা হয় এবং সেই সংযোজন ক্ষেত্রে যে ব্যয় সংগঠিত হয়, মূল্য সংযোজন ক্ষেত্রে যে ব্যয় সংগঠিত হয় সেটা হচ্ছে তোমার সংযোজিত মূল্য। এখন হচ্ছে তোমার আমাদের সংযোজিত মূল্যটা আমরা বের করবো কি, বিক্রয় মূল্য থেকে কাঁচামালের মূল্যটা ভাগ বাদ দিলে আমাদের সংযোজিত মূল্যটা বের হয়ে আসবে। দেখো বিক্রয় মূল্য আমাদের কত ছিল, বিক্রয় মূল্য ছিল আমাদের 1 লক্ষ টাকা। কাঁচামালের মূল্যটা কি, কাঁচামালের মূল্যটা হচ্ছে তোমার 40,000 টাকা। তাহলে আমার টোটাল তাহলে বের হয়ে আসে কত 60,000 টাকা। ঠিক আছে, এখন এই সংযোজন ক্ষেত্রে যে পণ্য উৎপাদন ক্ষেত্রে যে মূল্যগুলো রূপান্তর মানে একটা পণ্য তৈরি করতে যে খরচগুলো মানে পণ্যটি রূপান্তর করার প্রয়োজন হয় সেটাই হচ্ছে তোমার রূপান্তর মূল্য। কি কি খরচগুলো তোমার জড়িত থাকে সেটা দেখো, পণ্য উৎপাদন করার ক্ষেত্রে কাজ শ্রম বাবদ ব্যয়, তারপর হচ্ছে যন্ত্রের ব্যয়, তারপর হচ্ছে অন্যান্য ব্যয়, এগুলো একটা পণ্য উৎপাদন ক্ষেত্রে মানে একটা পণ্য তৈরি করব কি কি পণ্য রূপান্তর করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি কি ব্যয়গুলো জড়িত থাকে সেটা হচ্ছে তোমার রূপান্তর মূল্য। তাহলে দেখো শ্রম বাবদ ব্যয় হচ্ছে আমাদের মূল্যটা কত 10,000 টাকা, তারপর যন্ত্রপাতি হচ্ছে কত 10,000 টাকা, তারপর হচ্ছে অন্যান্য বাবদ ব্যয় কত 20,000 টাকা। তাহলে টোটাল আমার কত আসে 40,000 টাকা। তাহলে আমাদের সংযোজিত মূল্য আমাদের কত আসছে 60,000 টাকা, আর রূপান্তর মূল্য হচ্ছে 40,000 কত টাকা। তাহলে আমাদের আসে কত উত্তর 1.5 টাকা। এটাই হচ্ছে তোমার আর্থিক উৎপাদনশীলতা। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ, তোমরা অবশ্যই প্রশ্নটা ভালোভাবে পড়বে এবং সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করবে। সূত্র যদি তোমরা ভালোভাবে মুখস্থ না করতে পারো
যত অঙ্ক আসুক না কেন তোমরা অ্যানসার করতে পারবা না। এই জন্য সূত্রগুলো আগে ভালোভাবে মুখস্ত করবে, মুখস্ত করার পর তুমি প্রশ্নটা দেখবে বুঝবে, এরপর তুমি অঙ্কটা করা শুরু করবে। তো এই অধ্যায়ে আরো কিছু তোমাদের অঙ্ক আছে, যে সেটা আমি পরবর্তী ক্লাসে আবার আরেকটা অঙ্ক বুঝিয়ে দিব। তো তাহলে ভালোভাবে এই অঙ্কটা প্র্যাকটিস করো, পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ধরো 2 বছরের বা 2টা কোম্পানির এই ধরনের অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।